রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 724 জন আটজনের মৃত্যু। টানা 9 দিন কলকাতা দৈনিক সংক্রমণ 100 পার। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন 118 জন এবং 2 জনের মৃত্যু হয়েছে। উত্তর চব্বিশ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন 111 জন, 4 জনের মৃত্যু। নদিয়ায় একদিনে সংক্রমিত হয়েছেন 54 জন, 1 জনের মৃত্যু হয়েছে। ভবানীপুরে উপনির্বাচন নিয়ে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। কমিশনের মুখ্য সচিবের চিঠির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। সব পক্ষকে নোটিশ দিতে নির্দেশ হাইকোর্টের। সোমবার শুনানি। কমিশনের মুখ্য সচিবের চিঠির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে ভবানীপুর উপনির্বাচন নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। দক্ষিণ কলকাতার ভবানীপুর, উত্তর চব্বিশ পরগনার খড়দা, দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, নদিয়া শান্তিপুর এবং কোচবিহারের দিনহাটা। রাজ্যের এই 5 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হওয়ার কথা থাকলেও শনিবার শুধু ভবানীপুরের নামই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিবৃতিতে কমিশন জানায়, মুখ্য সচিব কমিশনের নজরে এনেছেন যে সংবিধানের 164(4) ধারা অনুযায়ী একজন মন্ত্রী যদি 6 মাসের মধ্যে বিধানসভা নির্বাচিত সদস্য না হন, তাহলে মেয়াদ শেষে তার মন্ত্রী পদ আর থাকবে না। ফলে দ্রুত নির্বাচন না হলে সাংবিধানিক সংকট ও সরকারের শীর্ষ পদে শূন্যতা তৈরি হবে। তাই প্রশাসনিক প্রয়োজনীয়তা, জনস্বার্থ এবং রাজ্যের শীর্ষ পদে শূন্যতা এড়াতে ভবানীপুরে উপনির্বাচন করানো যেতে পারে, যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই প্রেক্ষাপটে মুখ্য সচিবের চিঠির বৈধতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থ মামলা দায়ের করা হলো। তাতে মুখ্য সচিবের চিঠির প্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়ে থাকলে বাতিলের আবেদন জানানো হয়েছে। এরপরই মামলায় যুক্ত সব পক্ষকে নোটিশ দিতে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। যারা কর্পোরেশন ইলেকশন করাচ্ছেন না, পরিস্থিতি ঠিক নেই বলে, তারা চেয়েছেন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী রাখার জন্য, এবং সেই গ্রাউন্ডেই নির্বাচন কমিশন বলেছেন যে মমতা ব্যানার্জি নির্বাচন করাবার জন্য। তো এই স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর লোকে চাইবে, কেন নির্বাচন কমিশন এই ডিসিশন নিয়েছে, কারা দ্বারা প্রভাবিত হয়, কি কাউকে এমএলএ বা মুখ্যমন্ত্রী করার জন্য, এটা তো কাজ নয় নির্বাচন কমিশনের, সেই প্রশ্নগুলো আসবে। এটা সবাই জানে, ভবানীপুর নির্বাচনে মুখ্যমন্ত্রীর কেন্দ্র এবং ভবানীপুর নির্বাচনের ফল সবাই জানেন। ভবানীপুরের মানুষ উগ্রীব হয়ে রয়েছে কবে 30 তারিখে মুখ্যমন্ত্রীকে ভোট দেন। সুতরাং যে দাঁড়াবে নিজেকে হাস্যস্কর করতে নিশ্চয়ই মানুষ চান না। সর্বভারতীয় কংগ্রেস যদি তো যখন বলেছে মমতার বিরুদ্ধে লড়ো না, আমরা লড়ছি না, তাহলে সাধারণ কংগ্রেসের সমর্থক বা সাধারণ কংগ্রেসের কর্মী, তাদেরও তো দিল্লির বার্তা বোঝা উচিত, তারা সেই মতন করবে। সোমবার ভবানীপুর উপনির্বাচন নিয়ে হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলার শুনানি। বাকি কেন্দ্রগুলিতেও ভোট চেয়ে পৃথক একটি মামলা হয়েছিল, সেই মামলারও শুনানি হবে সোমবার। সৌভিক মজুমদার ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।